ধন্যবাদ মুক্তিকে আজকে মুক্তির এই 19তম বার্ষিক সম্মেলনে এসে প্রতিষ্ঠা দিবসে এসে খুবই ভালো লাগছে যেভাবে মানুষ পার্টিসিপেট করেছে এখানে গ্রাম থেকে এসে এত লোক পুতুল নাচ করেছে মেয়েরা নিজেরাই লিখেছে তার স্ক্রিপ্ট মেয়েরা নিজেরা তৈরি করেছে প্লাস পুতুল নাচ আর তারপরে নাটককে একসাথে করে যেভাবে পারফর্ম করলো আর মুক্তির যে পুরো গঠনতন্ত্র কতগুলো কাজ হয় একসাথে গ্রামে এতগুলো ভার্টিক্যালসে কাজ হচ্ছে সেইগুলোর একটা আন্দাজ পাওয়া গেল কিন্তু দীর্ঘদিন ধরে আমরা মুক্তির সাথে যুক্ত অনেক কিছু মুক্তির গ্রামে গিয়ে আমরা শিখেছি জেনেছি বুঝেছি যেটা আমি তখনও বলছিলাম যে মানুষ নিয়ে কাজ মানুষের চেতনা নিয়ে কাজ তার একটা উত্তরণ এই ব্যাপার নিয়ে কাজ তো আমরা অনেকটাই তো এই নাম্বার থেকে বুঝতে পারি যে এই আউটরিচ কতটা বেড়েছে ভৌগোলিক পরিসরে কতটা বেড়েছে বা মানুষের কাছে কতটা ব্যাপ্তি হিসেবে কত কাজ নিয়ে পৌঁছানো গেছে কিন্তু তার চেতনারও একটা অনেকটা বিকাশ ঘটেছে আমরা যে মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলছি তার সশক্তিকরণের কথা বলছি সেইটা মহিলারা বেরিয়ে আসছে তারা নাটক লিখছে তারা মাইক ধরছে হ্যাঁ তারা নিজেরা ম্যানগ্রোভের গাছ লাগাচ্ছে এবং এই পুরো ব্যাপারটাতে তাদের যে নিজস্ব একটা ওনারশিপ রয়েছে সেই জিনিসটাও মুক্তির এখানে খুব বেশি ইউনিক এইটা অনেক বেশি সাকসেস বলে আমার মনে হয় এছাড়াও মুক্তির যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে গ্রামের বিভিন্ন কাজে যে এতগুলো কাজের আমরা পরিসর দেখছি সেখানে মানুষকে তার মধ্যে ইনভলভ করে যেভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তি এগিয়ে চলেছে সেটা সত্যি অসামান্য কাজ বলে আমার মনে হয় থ্যাংক ইউ।